Khoiyachora Waterfall, Bangladesher prakritik shundorder jhornagular moddhe ekti. Je jhornati kina apnar Shittakhondo obosthito. Khoiyachora jhornate kibhabe jaben, kothay jaben, kemon kore jaben, tar somporke bistarito jabotiyo totthyo tule dhorlam ei videote. Videoti obosshoi bhalo kore dekhun jate kore apnara bhul shoti bad diye thikthak moto poshate paren Khoiyachora jhornatite. Tahole cholun shuru kora jak. প্রথমে Shittakhondo বাজারে চলে আসতে হবে দেন আপনাদের ওইখান থেকে বাস দিয়ে দেন Khoiyachora ঝর্ণা যেতে আপনাদেরকে পাঁচটা সবকিছু দেখাবো আমি নাকি সাথে Khoiyachora ঝর্ণা যেতে হলে প্রথমে আপনাদেরকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠবেন দেন আপনারা বাস দিয়ে Khoiyachora ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিবেন Khoiyachora ঝর্ণা যাওয়ার জন্য আপনাদেরকে বর্ত দিয়ে বাজারের একটু সামনে এসে নামতে হবে তারপর আপনারা সিএনজি দিয়ে বা পায়ে হেঁটে যেভাবে ইচ্ছে যেতে পারেন Khoiyachora ঝর্ণা চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাশে আপনাদেরকে নামিয়ে দেওয়া হবে দেন আপনারা রাস্তা ক্রস করবেন ক্রস করে রাস্তা পার হবেন রাস্তা পার হওয়ার পর এই যে এখানে সিএনজি পাবেন বা লেগুনা পাবেন যেটা দিয়ে ইচ্ছে আপনারা Khoiyachora ঝর্ণা যেতে পারেন Khoiyachora ঝর্ণা যাওয়ার আগে আপনারা কিছু খাবার দাবার খেয়ে নিতে পারেন 130 টাকা প্যাকেজ মুরগি দিয়ে আপনাদের সবকিছু দিয়ে টেস্ট করে আপনারা চাইলে হোটেল থেকে খেয়ে নিতে পারেন দুপুরের খাবার দাবার শেষ করে এখন Khoiyachora ঝর্ণাতে যাচ্ছি আমরা সাথেই থাকুন সবকিছু দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ঝর্ণা রাস্তা এই দিক দিয়ে আমরা ঝর্ণাতে যাব মনে হয় এই পানিগুলো ঝর্ণারই পানি সো সাথেই থাকুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঝর্ণার পরে ঝর্ণাতে যাওয়ার আগে অবশ্যই আপনারা হ্যাংলেট এবং শর্ট প্যান্ট দুটোই নিয়ে যাবেন আপনাদের সেফটির ক্ষেত্রে কারণ ঝর্ণা যে পাথরগুলো ওইগুলো অনেক পিছল হয় আপনার যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে তো ওই দিকে খেয়াল রাখবেন এটা হচ্ছে ঝর্ণার রাস্তা আমরা প্রথম ঝর্ণাটিতে যাচ্ছি ওটা হচ্ছে ঝর্ণার রাস্তা এই খালটা মেবি ঝর্ণা থেকে আসছে আপনাদেরকে মিনিমাম 40 থেকে 50 মিনিট হাঁটতে হবে এই দিক দিয়ে ঝর্ণাতে যাওয়ার জন্য এইখানে আপনার রাস্তা হচ্ছে দুটো একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে আপনারা চাইলে যে কোনো একটি রাস্তা দিয়ে আপনারা যেতে পারেন এদিক দিয়ে যাবেন ঝর্ণাতে যাওয়ার জন্য চাইলে যাওয়ার আগে এইখানে আপনারা খানা পিনা করে নিতে পারেন দেখুন পাহাড়ের অবস্থা বাংলাদেশের যে সত্যি এত বড় বড় পাহাড় আছে সেটা আপনি নিশ্চয় না দেখলে বিশ্বাসই করবেন না এই দিক দিয়ে যাবো ঝর্ণা দেখতে এই দেখুন পাহাড়ের অবস্থা কতটুকু উঁচা সত্যি আপনারা মোবাইল স্ক্রিনে হয়তো বা তেমন দেখতে পারবেন না বাট রিয়েল লাইফে পাহাড়গুলো সত্যি অনেক উঁচু স্বাগতম বরিয়টা ন্যাশনাল পার্ক Khoiyachora ঝর্ণা প্রবেশি 20 টাকা করে তার মানে আপনাদের এখান থেকে 20 টাকা করে কেটে তারপর ঝর্ণাতে উঠতে হবে ঠিক আছে কত করে ভাই 20 টাকা 350 টাকা ভাই
ওদের গ্রুপ নাম্বার হচ্ছে 390 390 যাবো আমরা জন্ম দেখতে দেখেন এর জন্য হয় অথবা হ্যান্ড লাইটের দরকার হয় প্রচুর পিছল দেখেন প্রচুর পিছল আমাদের আরো অনেকটুকু হারতে হবে জোবার কি হলো প্রচুর কাদা আপনি অবশ্যই হ্যাংলাইট নিয়ে আসবেন তা না হলে বিপদের মুখোমুখি হতে পারে আমরা প্রথম ঝর্ণার আওয়াজ পাচ্ছি চলুন যাওয়া যাক ছোট ঝর্ণার শব্দ পাচ্ছি ওনারা বলতেছে যে আর 10-15 মিনিটের মতো সময় লাগবে দেখা যাক কতক্ষণ লাগে দেখেন পিস্তলার কি অবস্থা অবস্থা এইগুলা শুধু পাথর আর পাথর সবচেয়ে বড় বলবো সে হ্যাংলাইটটা না আনে আপনারা অবশ্যই হ্যাংলাইট নিয়ে আসবেন মানে পিছলার ঠেলায় বাংলা ভাষা যেটা বলে যেতে পারবে না যাই হোক আল্লাহ আকবার আল্লাহ নিয়ে চলে প্রচুর পিছলা দেখা যাক ভাই কত কতটুকু যাওয়া যায় কোনো সমস্যা নেই সর্বোচ্চ সেইগুলা সবগুলা পাথর রাস্তা অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হলো এটা হচ্ছে খোয়াছড়া যাওয়া না এটাই
person you greet. যদিও আপনার জনাটিতে আসতে কষ্ট হয়েছে অনেক, তাও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরে অনেকটাই খুশি আমরা। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর জন্য, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আনন্দ জানিয়ে আজকের মতো আমি রাকিব এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো রাখবেন আপনার প্রিয় মানুষগুলোকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।